আজকের সাংগঠনিক বৈঠক প্রসঙ্গে রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, বাগদা বিধানসভার চারটি মণ্ডলের বুথ কর্মীদেরকে নিয়ে আজকের বৈঠক মতামত আদান প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই বৈঠক তাৎপর্যপূর্ণ, কারণ বাগদার বিজেপি বিধায়ক ভয়ে লোভে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছে। বৈঠকের উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার কথা থাকলেও না আসার কারণে কর্মীদের মধ্যে বেদনা আছে, আমরা সেইগুলো শুনতে এসেছি, তাতে তো মতামত বিনিময় হবেই। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর বৈঠকে নেই প্রসঙ্গে তিনি বলেন, তার অন্য কাজ ছিল তাই তিনি আসেননি। উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভার সমস্ত মণ্ডল কমিটি নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় হেলেঞ্জার একটি লজে। বৈঠকে শুরু থেকেই সাংগঠনিক বিষয়ে আলোচনা শুরু করেন রাজ্য বিজেপি সভাপতি জয়প্রকাশ মজুমদার। 2021-এর বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রের প্রার্থী তৃণমূল থেকে আসা বিশ্বজিৎ দাসকে এবং জয়ী হবার পরে আবারও তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য বিজেপি সহসভাপতিকে। অনেক বৈঠকের বাইরে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা নিয়ে খুব উগড়ে দেন তিনি। সভা পরিচালনা করতে বেগ পেতে হয় জয়প্রকাশ মজুমদারকে। সভার শেষ লগ্নে জয়প্রকাশ মজুমদারকে ঘিরে কর্মীরা নানাবিধ অভিযোগ জানাতে থাকে এবং কর্মীদের মধ্যে কথা কাটাকাটিও হয়। বাগদা হেলেঞ্চার বিজেপির সাংগঠনিক বৈঠকে জয়প্রকাশ মজুমদার, ফের একবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বৈঠকের ভিতরে এবং বাইরে খুব উগড়ে দিলেন কর্মীরা। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। আজকে মনগা সাংগঠনিক জেলার বাগদা বিধানসভায় তার চারটি মণ্ডলের সার্বিক কার্যকর্তাদের নিয়ে আজকে বৈঠক ছিল। বুথ লেভেল পর্যন্ত কার্যকর্তাদের সঙ্গে নিবিড়ভাবে আলোচনার জন্যে আজকে এই বৈঠক এখানে সবাই এসেছিলেন এবং এই বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণেই যে চারটি মণ্ডল আমাদের এই বিধানসভায় এবং এই বিধানসভা আমরা প্রায় দশ হাজার ভোটে আমরা জয়লাভ করি এবং জয়লাভ করার পরে জয়ী প্রার্থী বিশ্বজিৎ দাস যে কোনো কারণেই হোক না কেন, ভয়ে চাপে বা অন্য কোনো কারণে লোভে তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পরবর্তী ক্ষেত্রে এমন হয়তো ঘটনা হবে যে তার সদস্যপদ খারিজ হয়ে গেলে, আমরা জানি না তিনি আবার এখানে দাঁড়াবেন কিনা, কারণ আমরা জানি বাগদা এখনও বিজেপির আছে এবং ভবিষ্যতেও বিজেপির থাকবে। তৃণমূল ওপর থেকে
বিধায়ককে নিয়ে যেতে পারেন, কিন্তু 1,08,000 যে মানুষ ভোট দিয়েছিল পদ্মফুল চিহ্নে তাদেরকে নিয়ে যাওয়ার ক্ষমতা তৃণমূলের হবে না। এবং আজকের যে বৈঠক সেটাই প্রমাণ করেছে যে সার্বিকভাবে আলোচনা হয়েছে, তারা মতবিনিময় করেছেন আমার সঙ্গে, প্রায় 3 ঘন্টার উপরে আলোচনা হয়েছে এবং আজকের বৈঠক সুন্দরভাবে শেষ হয়েছে। সকলের সঙ্গে আমাদের আদান প্রদান, ভবিষ্যতেও এরকম বৈঠক হবে। না আমি জানি না আপনি কোত্থেকে জানলেন, কারণ এটা সাংবাদিকদের কাছে ছিল না। যদি আপনারা এইভাবে বাইরে থেকে শুনে মনে করেন তাহলে বোধ হয়, না না, তাহলেও আপনাদের যাদের পারস্পরিক কথাবার্তার আংশিক শুনে আংশিক আপনাদের ধারণা তৈরি করে একটা আলোচনা তো হবেই, রাজনৈতিক আলোচনা যেরকম হবে। এবং যেখানটাতে একদম বুথ লেভেল থেকে কার্যকর্তারা এসছে তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের, তাদের মনেও তো আছে যে আজকে বিজেপি ক্ষমতায় আসার যে জায়গায় পৌঁছানোর জায়গায় স্বপ্ন দেখেছিল সেখানটাতে না আসতে পারার জন্যে তাদের মনোবেদনা আছে। আমাদের রাজ্য থেকে এসছি তাদের পাশে দাঁড়া, তারা বিজেপি করার জন্যে তাদের লোকজনদের ঘর ছাড়তে হয়েছে। এখানে অনেকেই বলেছেন যে কীভাবে নৃশংস আক্রমণ হয়েছে তৃণমূলের দিক থেকে, তাদের উপরে ঘর ভাঙা হয়েছে, আপনারাও জানেন সেই ঘটনা। আজকে দেখা গেল আপনার মিটিংয়ে জেলা সভাপতি অনুপস্থিত, অনেক সম্পাদক অনুপস্থিত, কোনো এমএলএ আসেনি, কোনো এমএলএ আসেনি। তো আজকে তো বাগদা বিধানসভার মিটিং হচ্ছে, আমি আপনি বোধহয় বুঝতে পারেননি প্রথমেই, আজকের সাংগঠনিক নির্বাচন বাগদা বিধানসভার সহসভাপতি রামবাবু এসছেন, সভাপতি বিশেষ কারণে আসতে পারেননি। এবং বিজেপির ক্ষেত্রে এখানটাতে 3 জন বুঝতে পারলাম না, না দুলালবাবুকে অন্য কাজে তিনি ব্যস্ত আছেন। আপনারা বোধ হয় জানেন যে 17 তারিখ থেকে 17 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বিজেপির বিশেষ অভিযান আছে, যেখানে এসসি এসটি তাদের জন্যে বিশেষভাবে সেবা সপ্তাহ, সমর্পণ সপ্তাহ, সমর্পণ 20 দিন ধরে হবে। তাই জন্যে বিজেপির প্রত্যেকের বিভিন্ন দায়িত্ব থাকে। আপনাদের যদি প্রশ্নের উদ্দেশ্য হয় যে উপস্থিতি আর অনুপস্থিতি মানে দলের মধ্যে কি কিছু হলো, তাহলে আপনারা সম্পূর্ণ ভ্রান্ত ধারণায় আছেন। বিভিন্ন আবার বিভিন্ন কাজে বিভিন্ন নেতা ব্যস্ত আছেন, দায়িত্ব বণ্টন করা হয়, এখানটাতে একটাই পোস্ট আর বাদ বাকি ল্যাম্প পোস্ট, এরকম অবস্থা নয়। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, মিটিং এখানে মিটিং এসছেন আমাদের রাজ্যের থেকে জয়প্রকার বাবু, তিনি সাধারণ মানুষের কথা শুনছেন না, শুধু মণ্ডল সভাপতির কথা শুনছেন। আমরা সাধারণ মানুষ যারা এইখানে কর্মী তারা ভোটের সময় মার খায়, কিন্তু আমাদের কথা শোনে না। আগামীতে কি পরিস্থিতি হবে, ভোট করতে পারবে কি না সেটাই আমাদের কথা শুনছে না, তা ভোট কী করে করবে এটাই তো আমরা বুঝতে পারছি না। শুধু মণ্ডল সভাপতিকে নিয়ে মিটিং করলে হবে না, সাধারণ মানুষের বক্তব্য, কর্মীদের বক্তব্য শুনতে হবে। আপনি কি ক্ষোভে চলে যাচ্ছেন? না, ক্ষোভে যাচ্ছি না, কিন্তু এসটি দল খেতে বাইরে আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু এইভাবে আমাদের দল কী করে চলবে? টাকা পয়সা নিয়ে কী কষ্ট করছে? না না, টাকার পয়সার ব্যাপারটা আমরা জানি না, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের সাধারণ মানুষের যে বক্তব্যগুলো সেগুলোই শুনছেন না। কর্মীদের কথা শুনছে না? না না না, বলছি পরে শুনবো। আমাদের এই এসছেন জয়প্রকাশ মজুমদার মহাশয়, উনি শুনছেন না। এতে কি ক্ষোভ প্রকাশ করছে কর্মীরা? হ্যাঁ, ক্ষোভ প্রকাশ তো করছে, মণ্ডল সভাপতির উপরে ক্ষোভ আছেন, উপরে কর্মীদের উপরে ক্ষোভ আছেন। দলের শৃঙ্খলা নেই কি পাচ্ছে? শৃঙ্খলা নেই, বিশ্বজিৎবাবু চলে গেছেন, যারা উপরের নেতৃত্ব তাদের ভুলেই চলে গেছেন, তারা টিকিট দিয়েছেন, কারণ যারা আসল কর্মী এইখানে যারা আগে থেকে বিজেপি পার্টিটা করেছেন তাদের কোনো কাউকে টিকিট দেননি। ঠিক, আপনার নাম? আমার নাম সলিল বিশ্বাস। কি পদে আছে? আমি এখন আছি ইয়েতে, মণ্ডল কমিটিতে আছি। কোন মণ্ডল কমিটি? 2 নং বাগদা মণ্ডল।